আসল দাদা তো আঙ্কেল কোন গড়ি ছিল না, ওনার তো এখানে এই সোনের গড় ছিল, এই জায়গা ছিল পুরানার মধ্যে, এটা ওয়ালটা আছে 300 বছরের আগের ওয়ালটা। জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ঘুরি ফিরি ইতিহাস করি, প্যানোরামা এক্সপ্লোরারের আজকের এপিসোডে আপনাদেরকে এমন একটি জমিদার বাড়িতে নিয়ে যাব যে জমিদার ছিলেন একজন সাধক, একজন বাউল, একটি ইতিহাস। যে জমিদার বা রাজার লেখা, গাওয়া, গান আজও লক্ষ মানুষের কণ্ঠে কণ্ঠে ভেসে বেড়ায়, যাকে নিয়ে গবেষণা লেখা হয় অজস্র পাতা। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব মরমী কবি হাসন রাজার পৃথিবীটা রামপাশায়। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে রয়েছে মরমী কবি হাসন রাজার পৃথিবীটা। আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং জানব রামপাশা জমিদার বাড়ির ইতিহাস। দর্শক, আমরা পৌঁছে গেলাম বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের দেওয়ান হাসন রাজার বাড়িতে। এখন খুব সকাল, মাত্র সকাল 6টা বাজে। পাখিদের কিচিরমিচির আর ভোরের আবহাওয়া নিয়ে দেওয়ান হাসন রাজার পৃথিবীতে ঢুকতেই সামনে পড়বে একটি সুন্দর পুকুর, আর একটু দূরেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নামও জানা একটি গাছ। তার পাশেই রয়েছে দেওয়ান হাসন রাজা কর্তৃক রোপিত আরও দুটি আম গাছ। দিনের প্রথম প্রহরের জলমলের রোদে বৃক্ষের পাতাগুলো যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছিল ইতিহাসের অংশ হতে। প্রিয় দর্শক, হাসন রাজা আমাদের ইতিহাসের অংশ। শুনশান পরিবেশে দেওয়ান হাসন রাজার পৃথিবীতে ঢোকার মুখেই চোখে পড়ে একটি পুরাতন ভাঙা গড়। স্থানীয় বাসিন্দাদের মুখে জানতে পারি এটা দেওয়ান হাসন রাজার ছেলে জমিদারি দেখাশোনা করার জন্য কাছারিঘর হিসেবে ব্যবহার করতেন। ভাঙা চূড়া এবং দেওয়ালে জন্মানো অজস্র আগাছার ভিড়ে কাছারিঘরটি বর্তমানে বিলীন প্রায়। কাছারিঘর থেকে একটু সামনে এগুলোই চোখে পড়ে দেওয়ান হাসন রাজার ছেলের হাতের গড়া আসল ঘরটির। দোতলা জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একসময় প্রতাপশালী রাজ পরিবারের ঘরটি। ঘরের চারপাশের দেয়াল ভাঙা, কোনোরকম ইট সিমেন্টের খুঁটির উপরে দাঁড়িয়ে থাকা দোতলা এই ঘরটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা তো থাকছেই। দোতলার মেঝের কিছু অংশ এখনই ভেঙে পড়ে আছে, ভাঙা দেয়ালের ফাঁকে ফাঁকে জন্ম নিয়েছে অজস্র বনো ঘাস লতাপাতা। প্রিয় দর্শক, চলুন জেনে নিই রামপাশা জমিদার বাড়ি তথা দেওয়ান হাসন রাজার রামপাশা জমিদারি অঞ্চলের ইতিহাস। অন্যান্য জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়িটি একদমই ভিন্ন। এটি ইতিহাসের পাতায় আলাদা করে জায়গা করে নিয়েছে, কারণ এটি মরমী কবি হাসন রাজার জমিদার বাড়ি। হাসন রাজার জমিদার বাড়ি হিসেবেই এটি অধিক পরিচিত। হাসন রাজার পূর্বপুরুষরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা কে তা সঠিকভাবে জানা যায়নি। একটি সূত্র অনুযায়ী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে ধরা যায় বীরেন্দ্রচন্দ্র সিংহদেব ওরফে বাবু খান। তিনি হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন উক্ত জমিদারি এলাকার একজন প্রভাবশালী জমিদার। দেওয়ান আলী রাজা চৌধুরীর আওতায় দুই এস্টেটের অর্থাৎ দুই এলাকার জমিদারি ছিল, একটি রামপাশার আর একটি ছিল লক্ষণশ্রীর। হাসন রাজা ছিলেন দুই ভাই,
তার বাবার পরে রামপাশার জমিদারি দেখাশোনা করতেন তার বড় ভাই, আর লক্ষণশ্রীর জমিদারি দেখাশোনা করতেন হাসন রাজা। কিন্তু হঠাৎ 39 বছর বয়সে তার বড় ভাই মারা গেলে দুই জমিদারি দায়িত্ব এসে পড়ে হাসন রাজার হাতে। এরপরই তিনি এই দুই জমিদারি এলাকা একাই সামলাতে থাকেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন হাসন রাজার যে বাড়ি, এই বাড়িটা এটা বয়স কত? এই বাড়িটা আনুমানিক 200 বৎসর পুরনো, আর অনেক ঝড়াঝিরনো অবস্থায় আছে এই বাড়িটা। এদিক ওদিক ভাঙা, বিভিন্ন জায়গায় যেতে পারিনি। আর ওই ছোটো ছেলেটা বললো যে এটা নাকি খুব নড়বড়া অবস্থায় আছে। প্রথম জমিদারি বয়সে হাসন রাজা ছিলেন একজন ভোগবিলাসী জমিদার। পরবর্তীতে এক আধ্যাত্মিক স্বপ্নের মাধ্যমে তার জীবনের মূল পাল্টে যায়। তিনি বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ চলাফেরা করতে শুরু করেন। শেষ পর্যন্ত পরিণত বয়সে তিনি বিষয় সম্পত্তি ভিলি বন্টন করে দরবেশ জীবন যাপন করেন। প্রিয় দর্শক, বর্তমানে হাসন রাজা রামপাশা অঞ্চলের কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন স্থানীয় একজন বাসিন্দা। আসুন ওনার কাছ থেকে জেনে নিই এই রামপাশা অঞ্চলের কিছু ইতিহাস। এখন এইটা এই যে বাড়ি, এটা তো হাসন রাজা নাকি একলি মুর রাজা? হাসন রাজা তো পরবর্তীতে ওনার ভাই মারা যাওয়ার পরে এখানকার দেওয়ান হয়েছিলেন, মানে রাজা হয়েছিলেন নাকি? জি না, এর আগে তো উনি লক্ষণশ্রীর দায়িত্বে ছিলেন। জি না জি না, লক্ষণশ্রী তো হচ্ছে ওনাদের হালগড়া, মেন বাড়ি হয়েছে গা ওনাদের এইটা এখানে। ওনাদের দাদা ফৈ দাদা জি রাজা বিজয় সিং এর আওলাদ ওনারা। জি জি জি, বুঝছেন নি? ওনারা ওনার রাজা বিজয় সিং, দেওয়ান আলী রাজা, দেওয়ান উবেদুল রাজা, দেওয়ান এই বাবু খা, বুঝছেন নি? দেওয়ান বাবু খা থেকে এরপরে হচ্ছে আলী রাজা, উবেদুল রাজা, হাসন রাজা। হাসন রাজার ছেলে হচ্ছে আপনার কাব্য বিশারদ খান বাহাদুর দেওয়ান একটি রাজা চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসন রাজার যে ভাই ছিল ওনার নাম কি ছিল? উবেদুর রাজা চৌধুরী। উনি তো এখানকার পরগনা দায়িত্ব ছিলেন নাকি জমিদারের? জি, ওনার বড় ভাই তো হাসন দাদা, বড় ভাই ছিলেন উবেদুর রাজা। উনি কি কোনো জমিদারি পান নাই? হ্যাঁ পাইছে, ওনার জমিদারি একই ছিল। আচ্ছা আচ্ছা, তখন বড় ভাই মরা বাদে উনি জমিদারি ওনার উপরে ছাপাই দেওয়া হয়েছে, যা ওনার আম্মাই দিয়েছেন ছাপাই। হাসন দাদা যখন জমিদার হয়েছিলেন তখন ওনার বয়স কিরকম ছিল? কিন্তু ইয়াং ছিলেন, মানে খুব কম বয়সে ছিলেন। জি জি। আচ্ছা, তারপর উনি তো এখানে সম্ভবত একটা ছোট কুঁড়ে ঘর বানাইছিলেন হাসন রাজা। হাসন রাজা তো আঙ্কেল কোনো গড়ি ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওনার তো এখানে এই সোনার গড় ছিল।
এই জায়গা ছিল পুরানার মধ্যে এটা ওয়ালটা আছে 300 বছরের আগে ওই যে ওয়ালটা হ্যাঁ আর ওই গড়টার বয়স কত গড়টা জানেন এই খান বাহাদুর দেওয়ান একত্রিমুর রাজা সাহেব হাসান রাজা ছেলে উনি এই গড় বানাইছিল আচ্ছা আচ্ছা এটার এরকম অবস্থা কেন এরকম অবস্থা ধরেন এই উনাদের যে এখন যে হাসনা ও আকব স্টেজের জমিদার আছেন এই দোয়ান শমশের রাজা চৌধুরী উনি এটা দেখভাল করেন বা করার উনিও অসুস্থ দেখলেন না এটা উনার তো হাসন রাজা তো সারা দেশব্যাপী বিখ্যাত সারা পৃথিবীব্যাপী বিখ্যাত এখন আমরা এখন এখন আমি বলি আঙ্কেল উনি এখন মনে করেন যে আমরা দেশ বিদেশ থেকে আসি বিদেশ থেকেও মানুষ আসে যে হাসন রাজার ইতিহাস ঐতিহ্য তারপর হাসন রাজাকে নিয়ে গবেষণাও করে মানুষ এখন উনার ওখানে সুনামগঞ্জে কিন্তু একটা জাদুঘর আছে উনার সব আমাদের আছে জাদুঘর কোথায় এটা আমাদের সিলেট আছে হাসন রাজা পরবর্তীতে গান লেখার প্রতি মানে ইচ্ছাটা বা শখটা কিভাবে আসলো খুব আকর্ষণীয় ভাবে উনি গান এই চর্চা বাই মারা যাওয়ার পরে উনি তো আল্লাহ হয়ে গেলেন আল্লাহ পরে উনি এই যাইতে লাইতেন ঘুরা যখন তখন এই উনার আন্তর্জাতিকভাবে উনার আকর্ষণ গানের দিকে দুই বিয়ে করছিলেন এরকম কোনো নিউজ আছে আপনার কাছে উনি দুই বিয়া হ্যাঁ উনি দুই বিয়া করছেন তো এই যে এই হাসন রাজার ছেলে হচ্ছেন এই যে সুনামগঞ্জের ধন আনোয়ার রাজা চৌধুরী আর এইখানে হচ্ছেন এই মাই ফিরা সাজিদা বানু ফিরানি জি উনার অবস্থান এখানে আছে উনি কি হাসন রাজার কি হয় হাসন রাজার ওয়াইফ ওয়াইফ জি হাসন রাজা হাসন রাজা এই হাসন রাজা সাহেবের এই ছেলে হচ্ছেন কাব্য বিশারদ খান বাহাদুর দেওয়ান একটু রাজা আচ্ছা আচ্ছা উনিও এই পক্ষের আর আর ওই ওইদিকে আনোয়ার রাজা চৌধুরী জি আচ্ছা আচ্ছা অন্যান্য না অন্যান্য আমরা আমি 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 পার্সোনালি তো অনেক জমিদারকে নিয়ে গবেষণা করছে তো তারা অনেক অত্যাচারী ছিল মানে প্রজাদেরকে অত্যাচার করতো এই করতো সেই করতো তাই হাসন রাজাদেরকে এরকম কোনো মানে দৃষ্টান্ত আছে আমরা শুনি নাই অবশ্য আপনার কাছ থেকে শিওর হয়ে নিলাম যে ওনারা প্রজাদেরকে ইয়ে করতেন না আচ্ছা আঙ্কেল ধন্যবাদ এত সম্পত্তি ছিল জি এই যে পাবলিকে বুক করছে এইটাই সুজা বুক করছে আর ওনারা এইগুলা রিটার্ন আনেন নাই পরে বলছে স্যার এই আমার এইগুলা দেন আমি থাকতাম দিয়া দিছেন সিগারেটের কাগজের মধ্যে লেখা দিছেন যা একটা কাগজ নিয়ে আয় একটা কলা ভাজার মধ্যে লেখা দিছেন যা তোর এইগুলা দিলাম ওনারা কি এইরকম লোক আসসালামু আলাইকুম তো এই ছিল আমাদের আজকের এপিসোড এই এপিসোডের মাধ্যমে আপনারা লক্ষণ দেওয়ান হাসপাশা অঞ্চলের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে আমরা লক্ষণশ্রী অঞ্চলের জমিদারিত্বর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সাথে উনি ওনার ওখানে কবরস্থান আছে সেটা দেখাবো এবং ওখানে ওনার বাড়ি এবং মিউজিয়াম জাদুঘর আছে সেটা আপনাদেরকে প্রিয় দর্শক হাসন রাজা সম্পর্কে আসলে যত বলা হবে ততই কম মনে হবে ওনাকে নিয়ে দিস্তার পর দিস্তা গবেষণা হয় আমরা মাত্র ইন্টারনেট থেকে প্রাপ্ত সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভবিষ্যতে হাসন রাজার উপরে আমরা বিস্তারিত একটি ডকুমেন্টারি তৈরি করব আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ